প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ তরিকুল হাসান আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসতন্ত্রের সংক্রমণ আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডক্টর সৈয়দ আহমেদ মর্তুদা স্যার স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম স্যার আমাদের সমাজে আমরা বিশেষ করে শীতকালে একটা সমস্যা দেখতে পাই যে শ্বাসতন্ত্রের সংক্রমণ অনেক বাচ্চাই এই সমস্যায় ভোগেন স্যার এই শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়টি আসলে কি ধন্যবাদ আসলে এখন যে মৌসুম আমাদের দেশে শীতের যে প্রভাব এক্ষেত্রে এই সংক্রমণটা সবচেয়ে বেশি বিশেষ করে আন্ডার ফাইভ অর্থাৎ পাঁচ বছরের নিচে যারা এদের এই অসুখটা অতি বেশি পৃথিবীতে এই আন্ডার ফাইভ বা পাঁচ বছরের নিচে যারা দুইটা রোগে বেশি ভুগে হাসপাতালে অ্যাডমিশন হয় এবং মৃত্যুটাও বেশি একটি হচ্ছে এই এআরআই বা শ্বাস সংক্রমণ যেটা শ্বাস প্রশ্বাসের নালীর আরেকটা হচ্ছে ডায়রিয়া এখন এআরআইটা কি যেটা সহজে বুঝে রুগীরও কিন্তু এই টার্মগুলাই বুঝে এআরআই অর্থাৎ একিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন শ্বাস প্রশ্বাসের যন্ত্রের যে সংক্রমণ সেটাই হচ্ছে এআরআই এখন এআরআইটা কোথায় হচ্ছে এআরআইটা দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ উপরের অংশ আর নিচের অংশ যেমন নাকের এই যে দুইটা সুরঙ্গ আমরা দেখতে পাচ্ছি নস্ট্রিল নাসারন্ধ্র যেটা বলা হচ্ছে নাক থেকে শুরু করে গলা পর্যন্ত যেটা এখানে কি আছে আমাদের নাকের প্যারানেজাল সাইনাসিস আছে এবং নাকের ভিতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ তারপরে ধরেন গলাতে ফেরিংস আছে লেরিংস আছে ব্রঙ্কাসের একটা অংশ এই গলা পর্যন্ত যতটুকু সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আর গলা থেকে লাংস পর্যন্ত যেটা একেবারে ভিতর একেবারে লাংসের শেষ শেষ মাথা পর্যন্ত সেটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং মারা যাওয়ার কারণটা কিন্তু ওই লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এখন হাসপাতালে যত রুগী আসে বিশেষ করে আন্ডার ফাইভ শিশুরা এবং বড়রা দশ পনেরো বছর মেজরিটি অধিকাংশ রুগী কিন্তু এই এআরএ রুগী অর্থাৎ শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে তারা আসে আর কি স্যার আপনি বলছিলেন যে বাচ্চারা এতে আক্রান্ত হয় বেশি কোন বাচ্চারা স্যার বেশি আক্রান্ত হয় এটাতে বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে আন্ডার ফাইভ যেটা পাঁচ বছরের নিচে দুই ভাগে ভাগ করি আমরা আন্ডার ফাইভটা একটা হচ্ছে শূন্য থেকে দুই মাস পর্যন্ত আর দুই মাস থেকে পাঁচ বছর এই দুই ভাগে ভাগ করে বেশি বেশি হচ্ছে কিন্তু ওই দু মাস পর্যন্ত এবং একবারে ছোট শিশু একেবারে ছোট শিশু এরারই মৃত্যুর হার বেশি আর এরপরেরটা হচ্ছে পাঁচ বছর তারপরে হচ্ছে বড়দেরও হতে পারে কিন্তু এই দুইটা হচ্ছে খুব ভালনারেবল গ্রুপ এবং সহজে তারা আক্রান্ত হয় বেশি এখন মোটামুটি পাঁচটা কারণ দেখা যাচ্ছে যার জন্য এই আক্রমণগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের যে সংক্রমণ এক নম্বর হচ্ছে যেমন মেল নিউট্রিশন আন্ডার নিউট্রিশন বাচ্চার অপুষ্টি দু নম্বর হচ্ছে অ্যাবসোলিউট ব্রেস্ট ফিডিং যেটা সেটা দেওয়া হচ্ছে না তারপরে হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ভিটামিন এর অভাব এবং ভ্যাকসিনেটেড না ভ্যাকসিনেশনগুলো দেওয়া হচ্ছে না এইগুলাই মোটামুটি বেশির কারণে দেখা যাচ্ছে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে স্যার এই যে যদি একটা বাচ্চা শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয় কি কি সমস্যা তারা ফেস করে অর্থাৎ উপসর্গগুলো কি উপসর্গ বা চিহ্ন লক্ষণগুলো হচ্ছে যে এইখানেও আবার দুভাগে ভাগ করা হচ্ছে শূন্য থেকে দুই মাস তাদের একরকম আর দুই মাস থেকে পাঁচ বছর এদের একরকম এবং
এই দুই মাস পর্যন্ত আমরা আগেও বলছি যে এটা খুব বেশি ভালনারেবল এদের জন্য প্রথমত তো মাকে এবং ফ্যামিলিকে সজাগ থাকতে হবে তারপরে তো ডাক্তারের পর্যায়টা আসে তো এখন এইখানে তাদের যেমন শুরু হয় কিভাবে কারণ আমরা জানি বাচ্চারা তারা দুধ খেতে ভালোবাসে মায়ের দুধ এবং পছন্দ করে এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটা দুধ নিচ্ছে না সে রিলাক্টেন্ট তার অনীহা তার ড্রাউজিনেস একটা ঘুম ঘুম ভাব লেথার্জিক সব সময় একটা ঘুম ঘুম তাকে ঘুম থেকে উঠানো যাচ্ছে না এরপরে তার স্ট্রাইডর একটা টার্ম যেটা শান্ত অবস্থাতে তার শ্বাসের একটা শব্দ শুনতে পাবো এরপরে হয়তো অনেক সময় এ পর্যায়ে দেখা যায় যে বাচ্চা কনভালশনে চলে যায় খিচুনি হতে পারে এবং জ্বর টর এগুলা কিন্তু জ্বরটা বড় লক্ষণ না জ্বর নাও থাকতে পারে মানে 16 দিন থেকে 2 মাস পর্যন্ত একটা লক্ষণ স্যার দেখতে পেলাম যে বাচ্চারা হয়তো দুধ খেতে যাচ্ছে না কিংবা বাচ্চা হয়তো মানে ঘুম ঘুম ভাব সব সময় একটা লেথার্জিক ভাব এই বিষয়গুলো আছে তো স্যার আমরা 2 মাস থেকে 5 বছর পর্যন্ত আরেকটা প্রেজেন্টেশন পাবো স্যার আমরা এই বিষয়গুলো আমরা বিরতির পর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মনের আজকের বিষয় স্বাস্থ্যতন্ত্রের সংক্রমণ বিষয়ে আমরা এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ছোট্ট একটি বিরতির পর আশা করি আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বিরতির পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করছিলাম শ্বাসতন্ত্রের সংক্রমণ বিষয়ে স্যার বলছিলেন শূন্য দিন থেকে অর্থাৎ প্রথম দিন থেকে 2 মাস পর্যন্ত বাচ্চাদের যে লক্ষণগুলো সেগুলো এখন আমরা শুনব 2 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কী লক্ষণগুলো প্রকাশিত হয় স্যার আপনি যদি এই বিষয়টা একটু বলতেন ধন্যবাদ এইখানেও কিন্তু ওই 2 মাস পর্যন্ত তাদের ওই লক্ষণগুলো দেখা দিতে পারে তারপরে এইখানে নির্ভর করে তে তার পর্যায়টা কি প্রথমত এইখানে ভেরি সিরিয়াস ডিজিজ খুব গুরুতর একটা সমস্যা হতে পারে একটা হচ্ছে গুরুতর নিউমোনিয়া একটা হইল স্বাভাবিক নিউমোনিয়া আর আরেকটা হইল সর্দি কাশি এই চার পর্যায়ে আমরা ভাগ করি আমরা ভাগ করতে পারি লক্ষণগুলোকে তো যদি তার খুব গুরুতর অসুখ কখন আমরা বলবো গুরুতর অসুখ গুরুতর অসুখ আমরা তখনই বলবো যে এইগুলাই মোটামুটি থাকবে বাচ্চা আমরা 2 মাস পর্যন্ত তার কনভালশন থাকতে পারে লিথার্জি থাকতে পারে ডিবলিং করে এই দিক থেকে লালা পড়তে থাকে ঝুলতে থাকে বাচ্চা যেন সে কোনো লিস্টলেস তার কোনো লাইফ নাই তার যে খেলাধুলা নড়াচড়া এইগুলো বাচ্চারা যে স্বাভাবিক খেলাধুলা প্রবণ বা হাসি খুশি প্রবণ সেই জিনিসটা তার নাই তারপরে হলো যদি তার এখানে আবার নিউমোনিয়াটা দুই ভাগে ভাগ করা হয় সিভিয়ার নিউমোনিয়া হতে পারে নিউমোনিয়া হতে পারে সিভিয়ার নিউমোনিয়ার প্রথম লক্ষণ যেটা সেটা হচ্ছে চেস্ট ইনড্রয়িং তার এখানে যে ইন্টারকোস্টাল স্পেস আছে শ্বাস যখন টানে এইগুলা ঢুকে যায় এটা বক্ষপিঞ্জরের যে খাঁচা আছে সেখানে ঢুকে যাচ্ছে ইন্টারকোস্টাল মাসুল এটা মারও বুঝতে পারে আর আরেকটা হলো যে এই দুই পর্যায়ে কিন্তু তার রেসপিরেটরি রেট যেটা এটা অবশ্য মাদের পক্ষে একটু কঠিন শ্বাস প্রশ্বাস দ্রুত নেবে অর্থাৎ সেটা 0 থেকে 2 মাস হচ্ছে যদি 60-এর বেশি থাকে রেটটা প্রতি মিনিটে তখন বুঝতে হবে যে তার দ্রুত শ্বাস আর এখানে আবার আরেকটা ভাগ আছে 2 থেকে 12 মাস হচ্ছে যদি 50-এর বেশি থাকে প্রতি মিনিটে আর 2 থেকে 5 বছর যেটা 1 বছর থেকে 5 বছর সেখানে যদি 40-এর বেশি থাকে অর্থাৎ আমরা কি পাচ্ছি ইন্টারকোস্টাল ড্রয়িংটা পাচ্ছি শ্বাস মানে শ্বাস নেওয়ার সময় ঢুকে যাচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে বক্ষপিঞ্জরের খাঁচার ভিতরে ঢুকে যাচ্ছে তারপরে তার শ্বাসটা বেশি এটা তো দেখেই বুঝ টেকিপ নিয়ে আমরা যেটা বলি যে দ্রুত মা বলবে যে আমার বাচ্চাটা খুব দ্রুত দ্রুত শ্বাস প্রশ্বাস করছে তারপরে তার জ্বর টর থাকতে পারে কাশি ভমিটিং এইসব এগুলো হতে পারে তারপরে আসছে নিউমোনিয়া মানে এটা খুব গুরুতর না এই নিউমোনিয়াটা কিন্তু ঘরে বা আমাদের গ্রাম্য পর্যায়ে যে ডাক্তার আছে পাস করা না তারও কিন্তু ট্রিটমেন্ট করতে করতে পারবে এইখানে ব্যবধানটা হচ্ছে এইখানে আমরা ইন্টারকোস্টাল ড্রয়িং যেটা শ্বাস প্রশ্বাসের সময় তার যে ভিতরে ঢুকে যাচ্ছে বুকের খাঁচাটা ঢুকে যাচ্ছে সেটা সেইটা নাই সেটা নাই কিন্তু তার অন্য
যে সমস্যাগুলো সমস্যাগুলো থাকছে, যেমন তার শ্বাসপ্রশ্বাস দ্রুত কাশি থাকছে, কাশি থাকছে। এরপরে হচ্ছে যেটা বেশি ওইটাই হচ্ছে যে এটা কোনো নিউমোনিয়া না, কোনো সাংঘাতিক রোগও না, এটা হচ্ছে স্বাভাবিক সর্দি সর্দি কাশি, যেটা যেমন নিচের পর্যায়টি একটু সর্দি একটু কাশি, কোনো জ্বর নাই, এটা কিন্তু খুব গুরুতর কোনো সমস্যা গুরুতর না, আর এটার জন্য ডাক্তারের কাছেও নেওয়ার প্রয়োজন দরকার নেই। তো স্যার আমরা যেটা বলছিলাম যে শ্বাসপ্রশ্বাসের এই যে বা এই তারতম্যের উপর ভিত্তি করে আমরা এই ভাগগুলো করলাম। তো স্যার এই যে এই বিষয়গুলো আছে এগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনি যেটা অলরেডি কিছু অংশ বলেছিলেন যে কোন অংশটুকু তারা বাড়িতে ম্যানেজ করবে বা কিভাবে ম্যানেজ করবে, কখন তারা মনে করবে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এই বিষয়টা যদি একটু স্যার ধন্যবাদ বলতেন। এখন আমরা যদি দু মাস পর্যন্ত বাচ্চাদের একটু আলাদা করি, তো ওইখানে যদি আমরা দেখি যে খুব মারাত্মক রোগ, অর্থাৎ তার খিচুনি খাওয়া নিচ্ছে না, অর্থাৎ দুধ নিচ্ছে না, তার ঘুমের ভাব, তখন কিন্তু আর দেরি করার সুযোগ নেই। সুযোগ নেই স্যার, আমি যদি একটু একটা বিষয় ইন্টারফেয়ার করি স্যার, বাচ্চার মারা প্রায় কমপ্লেন করে যে বাচ্চা বুকের দুধ খাচ্ছে না। অনেক সময় দেখা যায় বাচ্চা হয়তো খাচ্ছে স্বাভাবিকভাবে, তারপরও তারা মনে করে যে বাচ্চা পর্যাপ্ত খাচ্ছে না। তো আমরা বললাম স্যার যে সাংঘাতিক রোগ আমরা তখন বুঝবো যখন সে বুকের দুধ খাচ্ছে না, তো কিভাবে মা আইডেন্টিফাই করবে যে আসলেই বাচ্চা বুকের দুধ খাচ্ছে না? না, শুধু বাচ্চা দুধ খাচ্ছে না এটা দিয়ে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না, তার সাথে আরও আনুষঙ্গিক যেমন ওই যে খিচুনি, কনভালশন, তার ড্রাউজিনেস, মানে বাচ্চা যখন ঘুম ঘুম ভাব বেশি, লিথার্জি, ঘুমের ভাব, বাচ্চা দুধ অনেক সময় খায় না, সে খেলাধুলা করছে, এটা নিয়ে ওরি হওয়ার কিছু নেই। যদি বাচ্চা স্বাভাবিকভাবে মানে একবারেই যদি ছেড়ে দেয় বা একবারে যদি ড্রাউজি হয়ে যায় তখন তখন বমি টমি হচ্ছে, এইগুলো থাকবে আর কি। তো তখন তার ব্যবস্থাপনা একটাই যে তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া, এইখানে আর কোনো দ্বিতীয় মতে দেরি সময় সুযোগ নাই, সুযোগ নাই। এবং একটা সম্ভব হলে মাঠ পর্যায়ে আমাদের অনেক কর্মী স্বাস্থ্যকর্মী একটা অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে দেওয়া, এবং যখন নিয়ে যাবে হাসপাতালে তখন বাচ্চাটাকে যেন বুকের ভিতরে জ্বরে রাখে যাতে তার ঠান্ডা ঠান্ডা না লাগে, না লাগে ওইখানে একটু প্রোটেকশন দেওয়া, মায়ের না লাগলেও বাচ্চাকে নিলে, তারপরে সে যদি কাপড় চাদর দেয় সেটা ভালো, কিন্তু সবচেয়ে বড় প্রোটেকশন হয় মায়ের বুকের সাথে তাকে জড়িয়ে রাখা। জি স্যার, স্যার আপনি স্যার বয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে বলছিলেন যে তাদেরকে ঘরেও কিছু ম্যানেজমেন্টের ব্যবস্থা বা ব্যবস্থাপনার সুযোগ আছে যদি সাধারণ সর্দি কাশি হয়। স্যার এটা যদি আপনি শুধু সাধারণ না, আমরা বলছি যে নিউমোনিয়াটি আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো গুরুতর নিউমোনিয়া, সিরিয়াস নিউমোনিয়া, আর একটা হচ্ছে সাধারণ নিউমোনিয়া কমন এবং সর্দি কাশি। তো যদি নিউমোনিয়া হয়, সাধারণ নিউমোনিয়া, এটা মারাত্মক না, তার ইন্টারকোস্টাল ড্রয়িং হচ্ছে না, কিন্তু তার শ্বাসপ্রশ্বাসটা বেশি, শ্বাসপ্রশ্বাস বেশি, জ্বর আছে, জ্বর আছে, কাশি আছে, বমি হচ্ছে, সেক্ষেত্রে আমরা তাকে ঘরেই তাকে অ্যান্টিবায়োটিকটা দিতে পারি, মাঠ পর্যায়ে কর্মীরা দিতে, মাঠ পর্যায়ে কর্মী, অর্থাৎ তাকে হাসপাতালে রেফার করার দরকার নাই, এবং স্থানীয় যে সেন্টার আছে তারাই এটা ম্যানেজ করবে, ম্যানেজ করবে বড় স্পেশালিস্টের দ্বারা। এবং কি বা কি করা যে তখন তাকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া, যেমন কোট্রামিক্সটা খুব পছন্দ করা হয়। জি স্যার, এটা স্যার তারা মাঠ পর্যায়ে কর্মীরা যেটা যে বিষয়গুলো গাইডলাইন আছে সেভাবে ম্যানেজ করবে। হ্যাঁ, এবং ওইখানে অ্যামোক্সিল ও দেওয়া যেতে পারে। আর মেইন জিনিস হলো যে এটা তো মাঠ পর্যায়ে তারা করলো, যে মাকে কি উপদেশ দেওয়া, সেখানে হচ্ছে যে তার দুধ খাওয়ানোটা বাড়িয়ে দিতে হবে, বারবার খাওয়াবে এবং বেশি খাওয়াবে এবং তার যত্ন নেবে, এবং বিশেষ করে যদি দেখে তার এই ইনড্রয়িংটা শুরু হয়ে গেছে অথবা কনভালশন অথবা দুধ নিচ্ছে না অথবা ঘুম নেতিয়ে পড়ছে, সাথে সাথে কিন্তু তাকে নিয়ে আসা, এখানে আর দেরি করা যাবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম যে পাঁচ দিন পরে আসো খাও, এর ভিতরে যখন কন্ডিশনটা বেড়ে গেল, ডেটোরেট করলো, তখন কিন্তু ওই জিনিসটা মাকে বুঝতে হয়। আরেকটা জিনিস হলো এগুলা বলার পরে মা থেকে আবার ফিডব্যাকটা নেওয়া, বলেন তো আমি কি বলছি আপনাকে, কারণ অনেক সময় তারা জি জি শুনে না বলে চলে যায়, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। সর্দি কাশি হয় তখন তার কোনো চিকিৎসারই দরকার নাই, তার দরকার কি, তাকে গরম পানি খাওয়ানো, তাকে তুলসী পাতার রস, লেমন রস, মধু টধু, এইসব জিনিসই তার কোনো অ্যান্টিবায়োটিক ঘরোয়াভাবে প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলোর মাধ্যমে তাকে যত্ন নিতে হবে। জি স্যার, এবং তাকে বলতে হবে যদি সমস্যার অবনতি হয় তখন তাকে আবার নিয়ে আসতে হবে সাথে সাথে। ধন্যবাদ স্যার, স্যার আপনি অত্যন্ত চমৎকারভাবে আমাদের আজকের বিষয়টি আলোচনা করেছেন, আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন শরীর ও মন। আশা করি এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ।